এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গাঞ্জাখোর। এখন হচ্ছে রাত 1টা বাজে, আমার দিদি কোর্টাতে করে আরশোলা ধরছে। ভালো লাগে, একটা ভিডিও বানানো যাক, তো শুরু করতে হবে। ও হচ্ছে শিলিগুড়ি কলেজ জুলজি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার, তো এবার ওদের কালকে আছে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, ওই জন্য বলেছে যে 4টা আরশোলা ধরে নিয়ে যেতে হবে। তো ও একটা আরশোলার জায়গা পেয়ে গেছে, মানে যেখানে অনেক আরশোলা থাকতে পারে, আমাদের বাড়িতে খুঁজে পেয়েছে সেই জায়গার মধ্যে। ও রাত্রি 1টার সময় আরশোলা ধরছে, তো দেখাচ্ছি তোমাদেরকে যে কটা আরশোলা ধরলো, আর মানে কটা পাচ্ছে আরশোলা, আরো কটা পাবে এখনো অব্দি। দেখো সবাই ও কেমন ভাবে আরশোলা ধরছে, এই জন্যই সায়েন্স স্টুডেন্ট গুলো পাগল হয়। একটা কি রে, তুই কি আরশোলা ভাজা বানাচ্ছিস? দেখি আরশোলা গুলো একটু, কি পালিয়ে যাবে, ধর পালিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে আরশোলা গুলো এখন, ধর ধর কত ট্যালেন্ট দেখছে না, ওর আরশোলা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুখটা ঠিক করে আরশোলা ধর, ঝুলছে, তুই চেক করবো বলছে কই, এই যা সে চলে গেছে, পালিয়ে গেছে আরশোলা। ভেঙে দে ভেঙে দে প্লিজ। একটা পুরনো ভাঙা ফ্রিজের মধ্যে ও আরশোলা সন্ধান করতে এসছে এখন। তিনটায় থাক, 4টা নিয়ে কি করবো, নিচে নিচে ইস, দেখা যাক যে আদৌ। এ বাবা খাজানা, দুটো আরশোলা ধর, একটা ধর, শেষ অব্দি ডাস্টবিন দেখতে হচ্ছে। ওটা ইমেচিওর, ওটা চলবে না, ম্যাডাম বলেছিল ম্যাচিওর নিয়ে যেতে, তাতে বডি পার্টস ঠিকঠাক পাওয়া যায়, ওটা চলবে না একদম। আমি চললাম ঘুমাতে, 1টা বেজে 12 হয়ে গেছে, আরো আপনাদেরকে দেখাবে যে আদৌ 4টা আসলে ধরতে পারলো কি পারলো না। আমি এবার কাল সকালে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, বাই। পাঁচটা মাত্র আসলে পেয়েছি, ওরকম যুদ্ধ করে কি খাবি আসলে ভাজা, আর চাটনি, চাটনি আচ্ছা ঠিক আছে, হ্যালো গাইস। তোমাদের কালকে বলছিলাম যে হচ্ছে রাত্রে দিদি আরশোলা ধরছিল সেটা দেখানোর জন্য, তো ও 5টা আরশোলা ধরতে পেরেছিল রাত্রে, আর সকালে উঠে ভিডিও করছি কারণ কালকে রাত্রে অনেক দেরি হয়ে গেছিল আর ঘুম পেয়ে গেছিল, তাই ভিডিও করা হয়নি। দেখো এই যে 5টা আরশোলা, আমি কিন্তু আরশোলা অতটা ভয় পাই না, মানে বাকি যে সমস্ত মেয়েরা আছে আরশোলা দেখলে চিৎকার করে, ইভেন দিদিও করে আরশোলা দেখলে চিৎকার, ভিডিও তো তোমরা দেখেছো দিদি চিৎকার করে আরশোলা দেখলে। দেখো 5টা আরশোলা ধরেছে, ধরেছে, এখন এগুলো এক্সাম দিতে নিয়ে যেতে হবে 5টা আরশোলা। সো কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরাও কি কখনো এরকম আরশোলা ধরেছো, মানে যারা যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা কি কখনো এরকম আরশোলা ধরেছো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আছো চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।